হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আরান টেকনোলজি ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জারের সাথে পরিচিত নয় এমন ব্যক্তি আসলে খুঁজে পাওয়া যায় না বর্তমানে সকলের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে আর যারা মোবাইল ফোন ইউজ করে থাকেন তারা অবশ্যই ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জারের সাথে পরিচিত এমন কোনো অ্যান্ড্রয়েড ইউজারকারী বা স্মার্টফোন ইউজারকারি নেই যে যারা ফেসবুক ম্যাসেঞ্জার এবং ফেসবুক ইউজ করে না তো তাদের জন্যই আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমি আজকের ভিডিওতে দেখতে চাচ্ছি ফেসবুক ম্যাসেঞ্জারের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব মূলত কারোর সাথে মেসেঞ্জারে অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারে কনভারসেশন করার সময় অর্থাৎ চ্যাটিং করার সময় যে চ্যাটিংগুলো করবেন সেগুলো কিভাবে অটো রিমুভ হয়ে যাবে এবং কোনো প্রমাণ থাকবে না আর আমি যে পদ্ধতিটি দেখিয়ে দেবো এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আপনি কারোর সাথে কনভারসেশন সিক্রেটলি করতে পারবেন প্রাইভেসি মেনটেন করে করার সাথে সাথেই ওই যে চ্যাটিংগুলো সেটা অটো হয়ে হয়েছে এবং কেউ যদি স্ক্রিনশট দিতে চাই সেটাও নিতে পারবে না প্লাস আরও কিছু সুবিধা রয়েছে যদি ভিডিওটি দেখেন আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন যারা চ্যানেলে নতুন আসছেন এবং যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন ফেসবুক থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে তাহলে আপনাদেরকে অনুরোধ জানাবো ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সে প্রত্যাশায় চলুন মূল ভিডিওতে যাচ্ছি দেখিয়ে দিতে যাচ্ছি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটি সিক্রেট টিপস ইউজ করে আপনি কীভাবে সিক্রেটলি প্রাইভেসি মেনটেন করে অটো রিমুভ করবেন আপনার কনভারসেশনগুলো এবং বিভিন্ন সুবিধা বুক করবেন তো ভিউয়ার্স আমি ফোনের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে মেসেঞ্জারে ঢুকলাম মেসেঞ্জারে ঢুকে যার সাথে আপনি কনভারসেশনটি কন্টিনিউ করতে চান বা সিক্রেটলি কনভারসেশন চালাতে চান এস এম এস দিতে চান তার এখানে ক্লিক করবেন ক্লিক করে ঢুকার পরে এখানে দেখতে পাবেন ডান পাশে উপরের দিকে একটা আই আইকন আছে আই বাটনের মতো আইকন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখাবে আপনার প্রোফাইল ছবির নিচে এখানে দেখতে পাবেন একটা লেখা গো টু সিক্রেট কনভারসেশন এবং এটা ডান পাশে একটা লকের আইকন দেখাবে গো টু সিক্রেট কনভারসেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা আলাদা স্ক্রিন আসবে এখানে দেখতে পাবেন ব্ল্যাঙ্ক স্ক্রিন এবং এখানে নিচে লেখার যে অপশন পাবেন হুবহু জেনারেল যে ম্যাসেঞ্জারের মতো ওই রকমই সব কিছু থাকবে তো এইখানে আপনি লিখতে পারেন যা পাঠাতে চান সেটাই লিখতে পারেন হাই আমি লিখলাম হোয়াটসঅ্যাপ এভাবে যা ইচ্ছা আপনি যা লিখবেন তা দিবেন তো এখানে একটা বিষয় দেখতে পারবেন এই লেখার বাম পাশে এখানে একটা গরির আইকনের মতো দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে সেট করে দিবেন এখানে উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন ডিসেপিয়ারিং মেসেজ অর্থাৎ আপনার মেসেজটা ডিসেপিয়ার হবে কতক্ষণ পরে গিয়ে সেটা দেখাবে অর্থাৎ এই মেসেজটি আমি মনে করেন এখান থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট এভাবে কতক্ষণ থাকবে এটা এখান থেকে দিতে হবে আমি ফাইভ সেকেন্ড দিলাম ওকে দিলাম সেট করে দিলাম এখানে আপনার মনে রাখতে হবে আমি এখন যদি মেসেজটা সেন্ড করে দিই সাথে সাথে সেন্ড করার পরে যখন আপনি যাকে এস এম এসটি পাঠাচ্ছেন সে যখন সিন করবে এস এম বা আপনার যে কনভারসেশান সিন করার পাঁচ সেকেন্ড পরে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার রিমুভ করতে হবে অটোমেটিক রিমুভ হয়ে যাবে সো আমি পাঠালাম সেন্ড হয়ে গেছে এখন যাকে পাঠিয়েছি সে যদি সিন করে এর পাঁচ সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে যেহেতু আমি পাঁচ সেকেন্ড সেট করে দিছে। তো দেখতে পাচ্ছেন সিন করার পরে পাঁচ সেকেন্ড পরে ঠিকই এটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি তো আশা করি বুঝতে পারছেন এটার কারণ এটার মাধ্যমে আপনি যে কোনো প্রাইভেসি মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি এভাবে সেন্ড করতে পারেন অপর কোনো ব্যক্তি সেটা পরবর্তীতে দেখতে চাইলেও দেখতে পারবেন সে নিজেও যদি ওই পাঁচ সেকেন্ড পরে গিয়ে এটা আবার কাউকে দেখাতে পারেন দেখতে চাই দেখতে পারবে না যার কারণে আপনার সিকিউর থাকবে সব কিছু এবং অটোমেটিক্যালি সেটা ডিলেট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড পরে গিয়ে দেখার এবং এক্ষেত্রে যদি ওই অপর ব্যক্তিটি যাকে আপনি এস এম এস করতেছেন সে যদি এটা স্ক্রিনশট নিতে চাই সেটাও আপনি বুঝতে পারবেন আপনাকে নোটিফাই করা হবে বীর এক্ষেত্রে আর একটি বিষয় জানার আছে সেটা হচ্ছে দেখেন আমি যখন এখানে ব্যাক করব। এখানে দেখতে পাচ্ছেন ওই একই ব্যক্তিটি দুইটি আইডির মতো করে শো করতেছে দুইটি প্রোফাইল শো করতে অর্থাৎ একটি হচ্ছে লক আইকন দিয়ে দেখা দেখাচ্ছে আর একটি জেনারেলভাবে দেখাচ্ছে এক্ষেত্রে আপনি যেটা সিক্রেট কনভার্সেশন করছেন প্রাইভেসি মেইনটেইন করে সেটা এবং জেনারেল জেনারেলভাবেও দেখাচ্ছে তাহলে আপনি এটার ব্যাপারে যদি এখান থেকে আবার সরিয়ে ফেলতে চান তার সাথে যদি সিক্রেট কনভারসেশন করছেন এটা যাতে এখানে বোঝানো না যায় আপনি এটার উপর জাস্ট চেপে ধরবেন চেপে ধরে এখান থেকে ডিলিট দিয়ে দিলে চলে যাবে চলে গেছে তো আশা করি আজকের ভিডিওটি সবার খুব কাজে লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে আপনার বন্ধু বান্ধবও এটা দেখে উপকৃত হয় তো সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে